আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইকরা বাংলা টেলিভিশনে নিয়মিত প্রযোজনা দিন শেষে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ 6 ডিসেম্বর 2023, 22 জুমাদা উল আউ্বাল 1445 হিজরি। আপনাদের সাথে আছি আমি তাসলিমা আক্তার রাখি এবং আমি তাসফিয়া হক। দর্শক, কেমন লাগছে আমাদের এই আয়োজন জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা dinsheshe@ikra.tv। দর্শক, আমাদের সাথে আজকে আছেন আরও একজন, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, যিনি একাধারে একজন শিক্ষক এবং সিলেটের বিশিষ্ট সাংবাদিক, জনাব ফারুক আহমেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদেরকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদেরকেও ধন্যবাদ। আপনার সাথে আজ আমরা অনেক কথা বলবো, অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এবার জেনে নিচ্ছি সংবাদ মাধ্যমের প্রধান কিছু শিরোনাম। আমার কাছে প্রথমেই রয়েছে দৈনিক কালবেলা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজধানী সহ একাধিক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এবারে দেখে নিচ্ছি কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। বাংলাদেশে নির্বাচনের ফলাফল অনুমান করতে চায় না যুক্তরাষ্ট্র। 10 ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি। জেনে নেই সমকালের আজকের পত্রিকায় কি রয়েছে। 10 ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মুকাররম গেটে হচ্ছে না। বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে আগাম মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র। এবারে দেখে নিচ্ছি আজকের পত্রিকার সংবাদ শিরোনাম। 731 জনের মনোনয়ন বাতিল, আপিল শুরু মঙ্গলবার। 47 ইউএনওর বদলি পেছালো ওসিদের। জেনে নিচ্ছি যুগান্তরের পাতা থেকে আজকের শিরোনাম। জাতীয় অধ্যাপক ডাক্তার আব্দুল মালিক আর নেই। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুরু। এবারে জেনে নিচ্ছি bdnews24.com এর সংবাদ শিরোনাম। জাবিতে সাংবাদিক নির্বাচনের ঘটনায় 4 ছাত্রলীগ কর্মী বহিষ্কার। বর্জনের ভোটে সব আসনে এবার প্রতিদ্বন্দ্বী পাচ্ছে নৌকা। ঢাকা ট্রিবিউন। 10 ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ। আমরা এতক্ষণ দেখে নিচ্ছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। আমরা আপনার সাথে আলোচনা আসব, কিন্তু শুরুতেই একটা বিষয় আমরা বলতে চাই, যেটি আমাদের জন্য অপূরণীয় একটি ক্ষতি। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় যার অবদান সবচেয়ে বেশি, বাংলাদেশের এই হৃদরোগ চিকিৎসায় যিনি পথিকৃত, যিনি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জনাব আব্দুল মালিক আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। এটা অবশ্যই এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের যারা হৃদরোগের আক্রান্ত, যারা মানে তারা মূলত এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে এটা উন্নত মানের চিকিৎসা এদেশে সম্ভব হচ্ছিল এবং এটা সেটা দিয়ে আসছিলেন এই ব্রিগেডিয়ার MM আব্দুল মালিক সাহেবের নেতৃত্বে। উনি 1978 সালে, আমি যতটুকু জানি, 1978 সালে এই হৃদরোগ হাসপাতালটি প্রতিষ্ঠা করেন এবং এরই ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, এই আমাদের সিলেটেও একটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটা ব্রাঞ্চ আছে, এখানেও কিন্তু আমরা চিকিৎসা নিচ্ছে হৃদরোগে যারা আক্রান্ত হয়। এবং আমি এজ এ সিলেটি হিসাবে খুবই মর্মাহত এবং সুখে স্তব্ধ আমরা সিলেটিরা, বিশেষ করে সিলেটের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন উনি, এবং ওনার মৃত্যুতে আসলে সিলেটে একটা গভীর শূন্যতা অনুভব করছি। আমি ওনার পরিবারের সুখ সন্তত পরিবারের প্রতি গভীরভাবে শোক জানাচ্ছি এবং সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জি, আমাদের সবারও দোয়া থাকবে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। জি, আমরা জানি যে এখন নির্বাচনের একটি হাওয়া বইছে সবদিকে এবং নির্বাচন একদমই সন্নিকটে আমাদের, এবং ইতিমধ্যে আমাদের যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে উনি নির্বাচনী যে টহল এবং বাকি সবকিছু মিলে মোতায়েন করা হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। আপনার কি মনে হয়, আদতে কি বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে সম্ভাবনা সেটা কতটুকু? আসলে মানে বৃহত্তর একটা দল এবং ওই দলের কিছু মানে সঙ্গী সাথীরা যদিও নির্বাচন বর্জন করছে এবং বর্জনের ঘোষণা দিয়েছে, কিন্তু তারপরও নির্বাচন কিন্তু থেমে নেই এবং বাংলাদেশে সেই নির্বাচনী ডামাডোল বেজেই চলেছে এবং নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে আমরা জানি যে নির্বাচনের প্রার্থিতা যারা
নমিনেশন পেপার কিনেছিলেন, তারা জমা দিয়েছেন এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে এবং যারা বাতিল হয়েছে তারা ইতিমধ্যে অনেকেই আবার আপিলের প্রক্রিয়া দিন রয়েছেন। আমরা আসলে মানে যদিও বিএনপি বা বিএনপির সমমনা দলগুলো হরতাল এবং অবরোধের মতো কিছু কর্মসূচি দিয়ে নির্বাচনকে প্রতিহতের ঘোষণা দিয়েছে, কিন্তু তারপরও কিন্তু নির্বাচনে প্রচার প্রচারণা থেমে নেই এবং এই প্রক্রিয়াটা চলমান। এবং আজ নির্বাচন কমিশনার যেটা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনী মাঠে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকে মোতায়েন করা হবে। তো সেনাবাহিনী আমাদের মোতায়েন করার অর্থটা হলো নিঃসন্দেহে এটা ওই জনগণের মধ্যে যে আস্থাহীনতা এবং নির্বাচন কেন্দ্রিক যে ভীতি এবং শঙ্কা, এই শঙ্কা দূরীকরণে কিছুটা হলেও ভূমিকা রাখবে, কারণ সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা আছে এবং এই আস্থাটার জন্যই সব নির্বাচনেই মানে যারা নির্বাচনে পার্টিসিপেন্ট এবং জনগণ চায় যে নিরাপত্তার মধ্যে যাতে নির্বাচনটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হয়, এই জন্য সবাই চায় যে নির্বাচনে সেনাবাহিনী যেন মোতায়েন হয়। আর যেটা বলছিলাম যে আরো একটি ব্যাপার হচ্ছে একপেশী নির্বাচন কি হয়ে যাচ্ছে না, একটি বলার অপেক্ষা রাখে না, একটা বৃহৎ দল এবং তাদের যারা তাদের সঙ্গের যারা আছে তারা সবাই বয়কট করছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক মহলে নানা রকম প্রশ্ন ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে এবং তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে নির্বাচনকে অবাধ এবং অংশগ্রহণমূলক সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য, কিন্তু কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা দেখিয়ে নির্বাচন কমিশন কিন্তু এই প্রক্রিয়া ওই বৃহৎ দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং সেই প্রক্রিয়া চলছে। কিন্তু একদিকে বিরোধী দল অংশগ্রহণ করছে না, অন্যদিকে সেনাবাহিনী নিযুক্ত করা হয়েছে এবং আমরা জানি যে ইউএনও বদলি করা হচ্ছে, এটা কতটুকু প্রভাব পড়বে বা এটা কতটুকু কার্যকর হবে? এটা যে খুব প্রভাব পড়বে মানে নির্বাচন কমিশন তার আপ্রাণ চেষ্টা করছে যে দেখানোর চেষ্টা করছে যে আমরা সামগ্রিকভাবে নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্রেডিবল ইলেকশন যেটা ওটা করার চেষ্টা করছে, কিন্তু এটা আদতে কতটুকু ফল বয়ে আনবে বলা যায় না। কারণ এখন আমাদের দেশে যে বিরোধী দল যেটা সরকারের সাথে আছে ওরাও কিন্তু নিয়ন্ত্রিত হয় মানে গভর্নমেন্টের বিভিন্ন উইং দ্বারা, এটা হলো তারা কি কোথায় ইলেকশন করবে, কোথায় নমিনেশন সাবমিট করবে, কোথায় প্রত্যাহার করবে, এটাও নির্ধারণ হচ্ছে। সেক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছে নির্বাচন একসময় ছিল উৎসব আমাদের জন্য, আদতে এখন আর নির্বাচনকে যদিও উৎসব বলা হচ্ছে কিন্তু একাধারে একই দলের অংশগ্রহণে এতগুলো নির্বাচনের পর আসলে উৎসবটা ঠিক জমে উঠছে না মানুষের জন্য। ঠিক বলা যাবে না, কিন্তু উৎসব হচ্ছে, কেউ কেউ উৎসব করছে, আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ মানে নির্বাচনী উৎসব, যেমন আমাদের সাকিব আল হাসান যেভাবে শাটডাউন করেছে, যদিও ওনাকে সকস করা হয়েছিল কিন্তু একপক্ষ নির্বাচনে করছে উৎসব, সাধারণ মানুষের অংশগ্রহণটা খুব বেশি চোখে পড়ার মতো। নির্বাচন নিয়ে এত সব শঙ্কা আলোচনা সমালোচনা সবকিছুর বাইরে গিয়ে যেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে নির্বাচনী দলটি রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত একটি নির্বাচনী ইশতেহার দেওয়ার প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে এবং তারা বলছে যে এই নির্বাচনী ইশতেহার একটি চমক রয়েছে, মূলত তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রত্যয়টি নিয়ে সামনে এগোতে যাচ্ছে। কি মনে হয় টানা অনেক বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের এই বিনির্মাণে একাধারে পথ চলে আসছে, কি আশা রাখেন তাদের থেকে? বিগত 15 বছর ধরে এই দলটি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে বিগত 15 বছরে কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এসেছিল এবং সেই স্লোগানকে সামনে রেখে তারা এবার যেটা নির্বাচনী ইশতেহার আমরা সংবাদ মাধ্যমে যতটুকু খবর পেয়েছি যে তারা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে একটা নির্বাচনী ইশতেহার দেবে, সেই নির্বাচনী ইশতেহারে তারা প্রাধান্য দেবে হলো কর্মসংস্থানকে প্রাধান্য দেবে, শিল্পায়নকে প্রাধান্য দেবে এবং প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করার জন্য, সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করার জন্য এই লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে তারা
এবং একটা নির্বাচনী ইশতিহার আসবে এবং আমরা যতটুকু জানতে পারছি যে এই নির্বাচনী ইশতিহার কিন্তু আসলেই একটা চমক থাকবে এবং মূলত আওয়ামী লীগের এই নির্বাচনী ইশতিহার দিয়ে কিন্তু ভোটারকে মানে আকৃষ্ট করা এবং বিশেষ করে যারা নবীন ভোটার নতুন ভোটার যারা তাদেরকে আকৃষ্ট করা এবং তাদেরকে ভোট কেন্দ্রে ডেকে নিয়ে যাওয়ার জন্য এটা প্রচেষ্টা থাকে এই এই প্রচেষ্টাটাই মানে কে নিয়েই কিন্তু আওয়ামী লীগ কাজ করছে এবারের ভোটারদের তালিকায় আসলে প্রায় 3 কোটির মতো নতুন ভোটার রয়েছে যারা প্রত্যেকে তাদেরকে আপনার কি মনে হয় যে ডিজিটাল বাংলাদেশ করার যে প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ এতদিন কাজ করছিল কতটুকু সফল তারা এবং এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় নিয়ে এগোচ্ছে আমরা কতটা তাদের থেকে আশা করতে পারি একদম যে সফল তা বলা যাবে না তবে অনেক ক্ষেত্রে আমরা এগিয়েছি বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ডিজিটাল বাংলাদেশের যে ইয়েটা আমি যদি আপনাকে বলি যে ভূমি ব্যবস্থাপনায় এটা একটা চমৎকার আমি রিসেন্টলি আমি একটা আমার ভূমির নাম জারি করতে দিয়েছিলাম এবং এত স্মার্টলি এটা যে অনলাইন ভিত্তিক আমি নিজে অনলাইনে গিয়ে আবেদন করলাম আবেদন করার পরে আমাকে SMS দিয়ে জানানো হলো যে আমার আবেদনটা উপজেলা ভূমি অফিসে চলে গেছে উপজেলা ভূমি অফিসে যাওয়ার পরে আমাকে SMS দিয়ে আবার জানানো হলো যে আপনি যেই কাগজগুলো এখানে প্রোভাইড করেছেন সেই কাগজগুলো মানে অরিজিনাল কপি নিয়ে আপনি অমুক দিন শুনানিতে হাজির হবেন সবকিছু মিলে আপনি বলতে চাচ্ছেন যে একটা ডিজিটাল বাংলাদেশের গড়া এটা আসলে পুরোপুরি সফল না হতে পারলেও বেশ অনেক ক্ষেত্রে সফল হয়ে গেছে এই সব সরকারি কাজগুলো অবশ্যই অনেক ক্ষেত্রে এটা ভোক্তা হয়রানির জায়গাগুলো অনেক 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 সহজ হয়ে গিয়েছে এটা নির্দ্বিধায় বলা যায় আমাদের দেশের বর্তমান সার্বিক অবস্থার দিকে লক্ষ্য করে আমরা যদি একটু অন্যদিকেও তাকাই যেটি নিয়ে বেশ কয়েকটি সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়ে এসেছে যেমন ডলার সংকটের মধ্যে টানা 2 মাস রপ্তানিতে ধাক্কা এই ডলার সংকট নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে খুব আলাপ আলোচনা চলছে আমরা দেখছিলাম যে গত নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে রপ্তানি আগের বছরের ঠিক এই একই মাসের তুলনায় বেশ কমে গেছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের সামগ্রিক যে অর্থনৈতিক প্রেক্ষাপটটার উপরে কতটুকু চাপ সৃষ্টি হবে এটা অবশ্যই মানে আমরা ডলার সংকটের মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলো যে খুব সুখকর হবে না সেটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা প্রেস ব্রিফিং করে বলে দিয়েছেন যে এই অর্থনীতিটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এর মধ্যে যদি আমরা অর্থনীতির মূল ইয়েটা হলো যে মানে যদি আমরা রপ্তানি আয়টা বাড়ে তাহলে আমরা ডলার সংকট কিছুটা হলেও এদিক দিয়ে কাটিয়ে উঠে যায় কিন্তু বিগত 2 মাস ধরে আমরা রপ্তানিতে একটা ধাক্কা লেগেছে এবং বেশ কিছু রপ্তানি কমে গেছে কিন্তু আশার ব্যঞ্জক একটা খবরও আছে এর মধ্যে যে অক্টোবরের তুলনায় কিন্তু নভেম্বরে আমাদের যে রিপোর্ট অনুযায়ী পত্রিকার রিপোর্ট অনুযায়ী অক্টোবরে তুলনায় নভেম্বরে 100 কোটি ডলার রপ্তানি বেড়েছে কিন্তু এটা কি আসলে যে মাঝখানে কয়েকদিন পোশাক রপ্তানি নিয়ে বেশ কিছু ঝামেলা চলছিল এবং আন্দোলন থেকে শুরু করে এটা কি কোনো কারণে প্রভাব ফেলেছে এটা অবশ্যই কিছুটা প্রভাব ফেলেছে এবং আগামীতে আশঙ্কা করা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের কিছু নীতিমালা এই সেক্টরের গার্মেন্টস সেক্টরের কিছু নীতিমালা কারণে এবং রপ্তানি আয়ের বেশিরভাগ অংশ পোশাক শিল্প অবশ্যই এখানে আমরা এবং একই সাথে আমরা যে রিপোর্টটা দেখলাম এই রিপোর্ট অনুযায়ী ডলার সংকট শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে না আমাদের চামড়াজাত বা কৃষিপণ্য অন্যান্য যতগুলো খাত আছে আমরা পাটজাত সবগুলো খাতেই কিন্তু বিগত দিনের তুলনায় অনেকগুলো কমে গেছে এই কমাটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের অর্থনীতি একটা বিরাট একটা সময় করছে আমরা কিন্তু দেখছিলাম যে বিগত সময়গুলোতে আমাদের যে পোশাক শিল্প যে পোশাক শিল্পই আমাদের মূলত অর্থনীতির চাকাটাকে সচল রেখেছে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে যুক্তরাষ্ট্র এটা নিয়ে কিন্তু খুব দর কষাকষি করছে আমাদের পোশাক শিল্পের যে দাম নিয়ে আমি আপনাদের বলি আমরা আমাদের ইকোনমি নিয়ে যারা কাজ করে তারা অনেকবারই বলতে শুনেছি যে আমরা আসলে এই একটা জুড়িতে সবগুলো ডিম রেখেছি যেমন এই যে আমরা শুধুমাত্র এই গার্মেন্টস এর উপরে নির্ভর করে আমাদের অর্থনীতিটা রপ্তানি আয় যেটা এটা শুধুমাত্র গার্মেন্টস এর উপরে নির্ভরশীল এখন কোন কারণে যদি এই গার্মেন্টস এর উপরে কোনো নিষেধাজ্ঞা আঘাত আসে তাহলে ওই যে এক জুড়িতে পুরো অর্থনীতি ধাক্কা খাবে মানে ওই যে মানে এটা কেন যে আমাদের দেশের যারা
ক্ষমতাসীন দল বা যারা নীতি নির্ধারক তারা কেন যে এটাকে অন্য বিজনেসে এটা কনভার্ট করার চেষ্টা করেন নাই? এটা সব ওই যে বারবার বলে অর্থনীতিবিদরা বলে যে একই জুড়িতে সবগুলো ডিম রেখে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কম্পিটিটরও তো বেড়ে যাচ্ছে আমাদের, তাই না? ভিয়েতনাম আছে, প্রতিদ্বন্দ্বীরা আছে, প্রতিদ্বন্দ্বীরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও আছে, আমাদের মানের তো উন্নয়ন হচ্ছে সেই প্রেক্ষিতে। কিন্তু এটা আসলে মানে নীতি নির্ধারকদের এখনই তড়িৎ কোনো ব্যবস্থা নিতে হবে যে শুধুমাত্র আমরা গার্মেন্টস এর উপর নির্ভরশীল, একটু সুষ্ঠু পরিকল্পনা দরকার, সুষ্ঠু পরিকল্পনা দরকার। আরো একটি বিষয় নিয়ে আমরা দেখছিলাম যে আজকের খবরের কাগজে বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে তোলপাড় চলছে, যুক্তরাজ্যকে বলা হয়, বিশেষ করে সিলেটের মানুষজন যুক্তরাজ্যে যাওয়া নিয়ে বেশ উদগ্রীব হয়ে থাকেন। সেই সাথে আপনি একজন শিক্ষক, যেহেতু আপনি জানেন ইদানিং শিক্ষার্থীদের বিদেশ গমন বেড়ে গিয়েছে, কিন্তু যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী আছেন ঋষি সুনাক, উনি বলছেন যে ইমিগ্রেন্টস যারা আছেন তাদের হারটা কমাতে হবে এবং সেই প্রভাবটা কিন্তু গিয়ে পড়বে আমাদের দেশের যারা শিক্ষার্থী আছেন কিংবা যারা শিক্ষার্থীদের সাথে পারিবারিক কেউ যদি যেতে চান। এই পুরো বিষয়টি নিয়ে আসলে পরিস্থিতিটা কেমন, আপনার কি মনে হয়? এটা আসলে আমাদের মানে বাংলাদেশের যারা শিক্ষার্থী যারা মানে যুক্তরাজ্যে পাড়ি জমাতে চায় এবং যারা ইতিমধ্যে পাড়ি জমিয়েছেন তাদের জন্য এটা চরম দুঃসংবাদ যে ওইখানে যারাই পাড়ি জমাতে চাচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে তারা এখন আর খুব সহজে ওখানে ভিসা পাবেন বলে মনে হচ্ছে না। তারা যে নতুন নীতিমালা যেটা নিয়ে এসেছে সেই নীতিমালার আলোকে একজন দক্ষ ওয়ার্কার যারা ওইখানে যাবে, স্কিল্ড ওয়ার্কার যারা ওইখানে যাবে তারা কাজে ওই যারা তাদেরকে নিয়োগকর্তা ওই নিয়োগকর্তারও একটা মূল্যায়ন করা হবে যে সে সঠিকভাবে ওই কাজে তাকে নিয়োগ দিচ্ছে কিনা, তাদের কোয়ালিটিটা কত, তাদের কোয়ালিটিটাও মূল্যায়ন করা হবে। এতে করে ওই যারা যাদের মাধ্যমে আমাদের ওয়ার্কাররা বিশেষ করে আমাদের আনস্কিল্ড লোকরা যাওয়ার প্রবণতাটা বেশিরভাগই কিন্তু বেশিরভাগ আমাদের এই আনস্কিল্ড লোকরা কিন্তু আর যেতে পারবে না, এটা একটা। আরেকটা হলো যে আমরা আপনারা জানেন যে যারা উচ্চশিক্ষার জন্য এবং দেশের বাইরে পাড়ি জমায় বিশেষ করে যুক্তরাজ্যে পাড়ি জমায় তারা বা ডিপেন্ডেন্ট বিষয় তার ফ্যামিলিকেও নিতে পারে, এই প্রক্রিয়াটাও বন্ধ করে দেওয়ার একটা প্ল্যান তারা ওই নতুন নীতিমালায়, এটাও বেশ বড় একটা ধাক্কা আমাদের। এটা কিন্তু মানে আমাদের যারা শিক্ষার্থী যারা ফ্যামিলি নিয়ে উচ্চশিক্ষার জন্য ফ্যামিলি নিয়ে ওখানে পাড়ি জমাতে চাচ্ছেন তাদের জন্য এটা চরম দুঃসংবাদ। এটা আসলে বিশেষ করে সিলেটের সিলেট অঞ্চলের জনগোষ্ঠীর জন্য এটা চরম একটা দুঃসংবাদ। আপনার কাছে ফিরবো, আরো বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে আমরা দেখে আসি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কিছু শিরোনাম। টিআরটি ওয়ার্ল্ড, ইসরায়েল কনসিডার্ড ফ্লাডিং গাজা টানেলস উইথ সি ওয়াটার। এবারে দেখে নিচ্ছি আল জাজিরার সংবাদ শিরোনাম। ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি গ্রিপস আউটেন গাজা অ্যামিড ইন্টেন্স ইসরায়েলি বোম্বারমেন্ট। আমরা আন্তর্জাতিক সংবাদ শিরোনামগুলো দেখছিলাম, এখানে একটি গুরুত্বপূর্ণ যেটি সংবাদ এবং এটি ভয়ের বিষয় যে গাজার যে টানেলগুলো সাগরের পানি দিয়ে প্লাবিত করার একটা বিষয় উঠে এসেছে, এটি কিভাবে দেখছেন? দেখুন, এই হামাস যোদ্ধারা মানে ওই গাজায় যে তারা যে টানেলগুলো তৈরি করেছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে এই টানেলগুলোর উৎস কোথায় এবং এগুলো দিয়ে কিভাবে মানে হামাস যোদ্ধারা কিভাবে ইসরায়েলিদের দখলদার ইসরায়েলিদের মোকাবিলা করছে এটা কিন্তু ইসরায়েলিরা খুঁজে পাচ্ছিল না। তো এখন তারা এটাকে তাদের এই টানেলগুলোর তাদের অবস্থানটাকে মানে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে যে কিছু পাম্প একসাথে করে এই সমুদ্রের পানি দিয়ে পুরো গাজা শহরকে তলায় দেবে। এটা তলিয়ে দিলে হবে কি মানে ওই টানেলগুলোতে পানি ঢুকে গেলে পানি চাপা পড়ে বা মানে তারা ধ্বংস হয়ে যাবে এরকম একটা, এটা আসলে একটা ভয়ঙ্কর অবস্থা মানে এটা ফিলিস্তিনিদের জন্য খুব দুঃসংবাদ বয়ে আনবে। এবং তবে এটা একটা জিনিস যে এটা এখন পর্যন্ত ইসরায়েলিরা নিশ্চিত করে নাই, যদিও এটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে এটা সম্ভবত তারাই এই প্রক্রিয়া যাচ্ছে বলে ইতিমধ্যে তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, কিন্তু এই বিষয়টা তারা এখনো নিশ্চিত করে নাই কিংবা তারা যে এই প্রক্রিয়া থেকে সরে এসেছে এটাও নিশ্চিত করে নাই, মানে এটা খুব ভয়ের একটা। তারা তো আসলে হিংস্রতার সকল রূপ একদম
কাটিয়ে উঠেছে বলা যায়, কারণ যুদ্ধবিরতি গেল, যুদ্ধবিরতির ঠিক পরেই প্রায় একদিনে 700 ফিলিস্তিনিকে হত্যা করা হলো। তো এরা আসলে চরম মানবতা লঙ্ঘন করছে এবং দিনের পর দিন মানবতার সকল লঙ্ঘন করে তারা, কিন্তু গাজায় তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং এত ভয়ঙ্কর অভিযান, এত শিশু বালবৃদ্ধ এবং হসপিটালে হামলা থেকে শুরু করে মানে সব ধরনের মানে মানবতার কোনো দ্বারা কাছ নেই তারা। তারা যেভাবে ওইখানে যে হিংস্রতা দেখাচ্ছে, এবং সবচেয়ে অবাক লাগে যে যুক্তরাষ্ট্র তাদের মিত্র হয়ে তাদের পাশে রয়েছে। এই কথাটা যে আপনি বলছেন, বিশ্ব মোড়ল যারা আছে, যারা আমাদের পশ্চিমা দেশগুলো, তারা কি চাইলে পারতো না এখানে হস্তক্ষেপ করতে এবং এই আগ্রাসনকে থামাতে? তারাই তো মানে তাকে উস্কে দিচ্ছে যে ওইখানে কোনোভাবে যাতে এই ফিলিস্তিনের সাম্রাজ্য যাতে কোনোভাবে এগিয়ে না যায়, এবং বিশেষ করে হামাসকে তারা ওই গোটা মধ্যপ্রাচ্যে তারা এটা তারা মনে করছে যে হামাস তাদের জন্য এটা ভয়ঙ্কর হামাসকে তারা গুড়িয়ে দিলে যে শুধু এই মানে ইসরায়েলের পুরো পরিকল্পনাটা বাস্তবায়ন হবে, যে ওইখানে ওই ফিলিস্তিন বলে আর ফিলিস্তিন রাষ্ট্র বলে ওই কোনো কিছুর দাবি করার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়। সুরঙ্গগুলোই ছিল কিন্তু হামাসের মূল শক্তি। মূল শক্তি ছিল এটা, আমরা যতটুকু জানি যে ওইখানে তারা অবস্থান করে, আবার তারা চোরাগুপ্ত হামলা করে নিরাপদে ওইখান থেকে আসা যাওয়া করতে পারত। আমরা শুধুমাত্র আশা করতে পারি, এর বেশি আমাদের আসলে কিছু করার সাধ্য নেই। আমরা চাই যত দ্রুত সম্ভব এই সবকিছু থেকে গাজাবাসী মুক্তি পাক, পৃথিবীতে মানবতা ফিরে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনার আলোচনার মাধ্যমে অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে আমাদের এই আয়োজন। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এবার জেনে নিই ইতিহাসের পাতায় আজকের এই দিনে কি ঘটেছিল। আজ 6 ডিসেম্বর, 1877 সালের এই দিনে পৃথিবীর বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ করা হয়। 1865 সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়। 1971 সালের এই দিনে ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 7 ডিসেম্বর, বৃহস্পতিবার, সূর্যোদয় 7:50 এবং সূর্যাস্ত 3:53। সর্বোচ্চ তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। এবার জেনে নেই লন্ডন ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। ফজর 6:07, জোহর 11:57, আসর 1:36, মাগরিব 3:55, এশা 5:32। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জানাতে ভুলবেন না আমাদের এই আয়োজন কেমন লাগছে। যোগাযোগের ঠিকানা dinsheshe@ikra.tv। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।